বাংলাদেশ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক হাসান, জনাব ফারুক হাসানকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকে আমার দেশের পমরমতি শিক্ষার্থীরা রাস্তায় পুলিশের লাইসেন্সবিহীন গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করে, সেনাবাহিনীর গাড়ি থামিয়ে চেক করে, প্রশাসনের গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করে, তখন আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমার পমরমতি সেই ছোট ভাই বোনদের বলতে চাই, আরে ভাই বোনেরা, এদেশের প্রধানমন্ত্রী সেন তো লাইসেন্স নাই, সেখানে তার থেকে আসবে। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যখন জনগণের ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় আসতে পারে, তখন এই রাষ্ট্রে পুলিশের গাড়িতে লাইসেন্স থাকবে, প্রশাসনের গাড়িতে লাইসেন্স থাকবে, এটা যদি আমরা ভাবি তাহলে আমি মনে করি আমরা বোকার স্বর্গে বসবাস করছি। বন্ধুগণ, আজকে তেলের দাম লাগামহীন হারে বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু একটা জিনিসের দাম প্রতিদিন কমতেছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার আপনার জীবনের মূল্যের দাম কমতেছে। আজকে বন্ধুগণ বলতে হবে, বিশ্ব বাজারে তেলের দাম বাড়লো না বিশ্ব বাজারে তেলের দাম কমলো সেটা কিন্তু ম্যাটার নয়। আজকে বাংলাদেশে এই মাফিয়া সরকার এই দীর্ঘ 13টি বছর ধরে প্রত্যেকটা খাতকে লুটপাট করে আজকে দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। আজকে আমার ব্যাংকে টাকা নাই, আজকে আমার গার্মেন্টস শ্রমিকগুলো ধ্বংস হয়ে গেছে, আজকে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে গেছে, আজকে আমার দেশের শেয়ার বাজার লুটপাট করে খেয়ে ফেলেছে, এখন এই সরকার চলবে কেমনে? আচ্ছা আপনারা বলেন তো, যে সরকার জনগণের ভোটার ছাড়াই, জনগণের ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় এসেছে, এই সরকার কি জনগণকে নিয়ে চিন্তা করবে? তারা কখনো এই জনগণকে নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে কিভাবে আমার এই পুলিশ, কিভাবে আমার এই প্রশাসনকে আমি ঠিক রাখতে পারবো, কারণ এই পুলিশ প্রশাসন যতদিন আওয়ামী সরকারকে প্রটোকল দিবে ততদিন এই শেখ হাসিনার সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবে। পুলিশের বন্দুক শেখ হাসিনার ঘর থেকে সরে যাবে সেদিন শেখ হাসিনা আর এক সেকেন্ডে এদেশের ক্ষমতায় থাকতে পারবে না। বন্ধুগণ, আজকে একটা কথা মনে রাখতে হবে, আমরার ফাহাদে নামে যাদেরকে এদেশে ছাত্রলীগ নামক একটি সংগঠন দিনের পর দিন হত্যা করে আসছে, আপনারা প্রত্যেকে দেখেছেন না? আপনাদের খুনিদের সেই অভিভাবকেরা আদালত চত্বরে গিয়ে সেদিন বড় একটি মায়াকান্না কেটেছিল, তারা আল্লাহর কাছে মুনাজাত করে বাবারা তোদেরকে আল্লাহ রক্ষা করবে। আমি ওই মাদের বলতে চাই, ও আমার মা বোনেরা, আপনাদের এই সন্তানদের যে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনটি সন্ত্রাসী বানিয়েছে আপনারা কি একটিবারও প্রতিবাদ করেছেন, একটিবারও প্রশ্ন লাগেছেন এই ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক? তারা কিন্তু এই প্রতিবাদ করে নাই। আজকে আমরা বলতে চাই, আপনাদের খুনিদের পিতা মাতাদের সবার আগে রাজপথে নেমে আসতে হবে, তাদেরকে প্রতিবাদ করতে হবে যে আমার এই কমলমতি সন্তানদের যে সংগঠনটি খুনি বানিয়েছে সন্ত্রাসী বানিয়েছে এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। আজকে আমরা অনেকেই বলি যে আপনারা যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই, আমরাও তাদের সর্বোচ্চ শাস্তি চাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই খুনিদের ফাঁসি দিয়ে দিলে বাংলাদেশ থেকে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না। আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আজকে আমাদের মূল জায়গা কোথায়? মূল জায়গা হচ্ছে আমাদের সিস্টেম, মূল জায়গা হচ্ছে সেই মেশিন, যেই মেশিনে একটা মেধাবী শিক্ষার্থী প্রবেশ করলে আরেক দিক দিয়ে সন্ত্রাসী হয়ে বেরিয়ে যায়, সেই সন্ত্রাসী মেশিনটিকে আমাদের ধ্বংস করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে
অনেকেই বলে খেলা হবে, খেলা হবে আসো, আমরাও বলি খেলা হবে, কিন্তু তার সাথে খেলা হবে, এই আওয়ামী লীগের সাথে খেলা হবে? আরে এই আওয়ামী লীগ তো একটা হিজড়ার কাছে পরাজিত হয়েছে, এই আওয়ামী লীগের লোকার প্রার্থী একজন হিজড়ার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো খেলা নেই। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের রাজপথে ভারত তুলতে হবে। যদি মনে করেন আজকে এখানে 1000 মানুষ এসেছেন, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে তেজ রয়েছে, এই তেজ লাখ লাখ মানুষের থেকেও শত গুণে বেশি পাওয়ারফুল। আজকে আমরা তিনটি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। প্রথম দাবিটি হচ্ছে জ্বালানি তেলের দাম অনতিবিলম্বে কমাতে হবে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, অথচ নিয়ম কি ছিল? বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশে বাড়বে, ওখানে কমবে, এখানে কমবে। কিন্তু গ্রামের বাজারে যান, যখন তেলের দাম বাড়ে, তারা বলে ভাই আমরা তো বেশি দামে কিনেছি, স্টকে যা আছে সেটা শেষ হোক। আবার যখন দাম কমিয়ে দেওয়া হয়, তাদেরকে গিয়ে বলবে ভাই এখন তো দাম কমেছে, দাম কমান, তখন তারা বলবে আমরা যে বেশি দামে কিনেছিলাম সেটা এখনো স্টকে রয়েছে, এটা আগে শেষ হোক। এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। যাই হোক, গণ অধিকার পরিষদ শুরু থেকে এসেছে, গণ মানুষের অধিকার আছে, সব সময় রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগামী দিনে আমাদের একটাই দাবির প্রতি আমাদের আন্দোলন হবে, সেটা হচ্ছে এদেশের জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা। জয় হোক এদেশের মেহনতি মানুষের, জয় হোক গণ অধিকার পরিষদের। ধন্যবাদ সকলকে।